আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে কে কেআর কাছে হেরে খেপেছে দিল্লি কোচ পন্টিং বলেছেন সাকিবদের কাছে পাত্তাই পায়নি দিল্লি টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান বিতর্কিত প্যানাল্টিতে শেষ মুহূর্তে বাংলাদেশকে কাঁদাল রেফারি ভারতের বিপক্ষে ড্রয়ের পর থেকেই বাংলাদেশের পেছনে অশুভ শক্তি লেগেছে বলেছে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবারের আইপিএল সবচেয়ে ধারাবাহিক দল ছিল দিল্লি ক্যাপিটালস ফ্রান্সাইজিটি রাউন্ড রবিন লিগ পর্ব শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে তবে প্লে অফে দুটি ম্যাচই হার তাতে টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফাইনাল আর খেলা হল না ঋষভ পান্ত শ্রেয়স অ্যাডদের গতকাল রাতে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে চরম নাটকীয়তায় ভরপুর ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে তিন উইকেটে হারে দিল্লি ম্যাচটি কলকাতা মাত্র এক বল আর তিন উইকেট হাতের রেখে জিতলেও দিল্লির প্রধান কোচ রিকি এর মতে এবারের আসরে এই প্রথম কোন দলের কাছে পাত্তা পায়নি তার শিষ্যরা এছাড়াও দুই দলের প্রথম পাওয়ার প্লে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে বলে মনে করেছেন তিনি টস হেরে আগে ব্যাট করা দিল্লি নিজেদের প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে যেখানে আটত্রিশ রান তুলতে পেরেছিল সেখানে কলকাতা বিনা উইকেটেই করে ফেলে একান্ন রান ম্যাচ হারার পর তাই পন্টিং বলছেন একদম সত্যি করে বললে পেছনে ফিরে তাকালে দেখা যাবে পুরো টুর্নামেন্টে এই একটা ম্যাচেই আমরা প্রতিপক্ষের কাছে পাত্তা পাইনি অন্তত আমার তাই মনে হচ্ছে কলকাতার বিপক্ষে স্কোর বোর্ডে মাত্র একশো পঁয়ত্রিশ রানের পুঁজি নিয়েও শেষের দিকে দারুণ লড়ে দিল্লি একটা সময় তো মনে হচ্ছিল হারা ম্যাচ জিতেই যাচ্ছে দলটি তবে শেষ দুই বলে ছয় রান দরকার পড়লেও রাহুল ত্রিপাঠী ছক্কা হাঁকিয়ে কলকাতাকে এনে দেন ফাইনালের টিকিট দারুণ একটি মৌসুম এভাবে শেষ হবে তা ঘূর্ণাক্ষরেও ভাবেননি পন্টিং দুটি কোয়ালিফায়ারের একটিও কাজে লাগাতে না পারায় বেশ হতাশ তিনি আর এই হারের পেছনে পন্টিং কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের ব্যাটিং ব্যর্থতাকেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটার বলেন আমরা ভালো ব্যাটিং করতে পারিনি পাওয়ার প্লেতেও স্কোর বোর্ডে ওঠেনি যথেষ্ট রান আর ব্যাটিং ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট তো হারিয়েছি শেষ দিকে হেটমেয়ার দশ বলে সতেরো এবং আয়ার সাতাশ বলে ত্রিশ না থাকলে তো আমরা একশো ত্রিশ রানও করতে পারতাম না আইপিএল থেকে দিল্লি ছিটকে পড়ায় আগামীকাল ফাইনালে শিরোপা লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায় অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান আগামী সতেরো অক্টোবর থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে মূল পর্বের আগে ওমানে অনুষ্ঠিত হবে বাছাই বাছাই পর্ব পর্ব খেলেই মূল পর্বে খেলতে হবে টাইগারদের ইতোমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ আজকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ওমান পাড়ি জমাবে টাইগাররা সেখানে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ উইকেট হতে যাচ্ছেন যার জন্য সাকিবকে আর নিতে হবে নটি উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাত নম্বরে আছেন সাকিব আল হাসান শীর্ষে থাকা শহীদ আফ্রিদির চেয়ে মাত্র নয় উইকেট দূরে সাকিবের সমান ত্রিশ উইকেট ডেল স্টেনের পঁয়ত্রিশটি করে উইকেট আছে উমর ও অজন্তা ম্যান্ডিসের ছয়ত্রিশ উইকেট সাইদ আজমলের লাসিত মালিঙ্গার ঝুলিতে আছে আটত্রিশ উইকেট তবে এদের কেউই থাকছেন না এই টি টোয়েন্টি বিশ্বকাপে যার কারণে এদেরকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে সাকিব আল হাসানের সামনে অন্যদিকে বিতর্কিত পেনাল্টিতে শেষ মুহূর্তে বাংলাদেশকে কাঁদাল রেফারি সাফ চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা কিন্তু ম্যাচের শেষ দিকে জিকোর কার্ড ও বিতর্কিত প্যানাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্ট্রাইকার সুমন রেজা জামাল ভুইয়ার নেওয়া ফ্রি কিক নেপালের এক খেলোয়াড়ের গায়ে লেগে গোল মুখের সামনে যায় সেখান থেকে দুর্দান্ত এক হেডে নেপালের জালে বল জড়ান বিপিএলের সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা সুমনের গোলে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যায় ম্যাচের উনআশি তম মিনিটে দলকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এরপর ম্যাচের আটাশি তম মিনিটে নেপালকে বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন রেফারি সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন নেপালের অঞ্জন বিস্তা ম্যাচের বাকি সময়ে আর গোল করতে না পারায় ম্যাচ ড্র হলেও হার নিয়েই মাঠ ছাড়ে দশজনের বাংলাদেশ ফাইনালে যেতে হলে জিততেই হতো বাংলাদেশকে ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল সাফের এদিকে ভারতের বিপক্ষে ড্রয়ের পর থেকেই বাংলাদেশের পেছনে অশুভ শক্তি লেগেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ অস্কার ব্রুজন ভুল রেফারিং ফের কাঁদাল বাংলাদেশকে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন ম্যাচ শেষে বলেছেন যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে ব্রুজন বলেন ভারতের বিপক্ষে ড্রয়ের পর থেকেই আমাদের পেছনে যেন কোনো অশুভ শক্তি লেগেছে বাংলাদেশকে তারা উঠতে দিতে চায় না আজ সে জন্যই এমন পেনাল্টি দেওয়া হলো আমরা সবাই ভেবেছিলাম রেফারি কিকের বাঁশি বাজিয়েছেন অথবা ড্রাইভিংয়ের সেখানে এই সিদ্ধান্তে আমরা হতবাক ব্রুজন আরও বলেন আমরা এই টুর্নামেন্টের সেরা না হলেও অন্যতম সেরা দল ছিলাম আমার খেলোয়াড়রা মাঠে সেটা দেখিয়েছে ভারত ম্যাচের পরই বলেছিলাম বাংলাদেশের ফুটবল এখনো মরেনি কিন্তু অদৃশ্য কোনো একটা শক্তি যেন আমাদের উঠতে দিতে চাইছে না এএফসি কাপের প্রসঙ্গেও ফিরেছেন ব্রুজন এএফসি কাপেও বসুন্ধরা কিংসের ম্যাচে একই ঘটনা ঘটেছে যখনই ম্যাচ আমাদের পুরো নিয়ন্ত্রণে তখনই সুশান্তকে লাল কার্ড দেখিয়ে দর্শন করে দেওয়া হল টানা চারটি সাফে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাংলাদেশ এই আসরে শিরোপা জয় নয় ফাইনালে ওঠার কথাই ভাবছিল সেই ফাইনালের খুব কাছে এসে এভাবে ফেরা বাংলাদেশের উন্নতিটাকে মুছতে পারবে না বলেই মনে করছেন স্প্যানিশ এই কোচ এদিকে গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল কিছুদিন আগে ফেসবুকে চব্বিশ নম্বর ক্যামোথেরাপি নেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন মোশারফ হোসেন রুবেল বুধবার রাতে তাকেই নিতে হল নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রুবেলের পারিবারিক সূত্র জানা গেছে গুরুতর অসুস্থ হওয়ায় আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি করা হয়েছে বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা বাহাতি এ স্পিনারকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে প্রায় তিন বছর ধরে মস্তিষ্কের টিউমারে ভুগছেন রুবেল দেশের চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরেও উন্নত চিকিৎসা নিয়েছিলেন তিনি চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হওয়ায় এক সময় নিজের ফ্ল্যাট বিক্রির কথা জানিয়েছিলেন উনচল্লিশ বছর বয়সী ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ বিসিবি এবং খেলোয়াড়রাও তার চিকিৎসার জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেন এদিকে মোশাররফ হোসেন রুবেলের জন্য মার্শাফির প্রার্থনা বলেছেন আয় বন্ধু প্রিয়াঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে মোশাররফ হোসেন রুবেলের জন্য প্রার্থনা করছেন সবাই দ্রুত আরোগ্য কামনা করছেন ব্যতিক্রম নন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মার্শফিবিন মর্তুজা মোশাররফ রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মার্শারফিল লিখেছেন মোশারফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি ব্যাট বল ধরার প্রয়োজন নাই পরিবারের কাছে ফিরে আয় বন্ধু পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায় আল্লাহ আপনি মাফ করে দেন প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে কি জোর করে রেফারি হারিয়েছে ভারতের ষড়যন্ত্রে নাকি যথাযথ খেলেই জিতেছে নেপাল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন খেলার খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে